এখন আমি রান্না করছি বাঁধাকপি তরকারি, মটরশুঁটি বাঁধাকপি। বাঁধাকপিগুলো প্রথমে সরু করে বুনিয়ে নিয়েছি, দিয়ে বাঁধাকপিগুলো মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। মটরশুঁটি বাঁধাকপি তেল দিয়ে, গরম তেল দিয়ে গরম কড়াই করেছি, নিয়ে ভেজে নিচ্ছি। মশলা দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নেড়ে চেড়ে ভালো করে নিচ্ছি। টমেটো দিয়েছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নুন দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি রান্না করছি, আমার রান্না করা দেখুন। তারপরে তরকারিগুলো ভালো করে নেড়ে চেড়ে রান্না করে ঢাকা দিয়েছি, সেদ্ধ করেছি। ভালো করে নরম হয়েই এসেছে, সেদ্ধ হয়ে এসেছে তরকারি, দেখতে পাচ্ছেন? গরম গরম তরকারি হয়ে গেছে, বাঁধাকপির তরকারি।